হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আজকে হলো মহালয়া, সকাল সকাল মহালয়ার দিন, আমরা মা মিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। কারণ কালকে রাত্রে আমি আর আমার মেয়ে প্ল্যান করলাম যে মহালয়ার দিন বেরোবো সকালবেলা। তো অ্যালার্ম বাজার আগেই আমার মেয়ের চোখ ভেঙে গেল, হঠাৎ করে বলছে মা পাঁচটা সাত বাজে। আর আমিও লাফ দিয়ে উঠলাম, উঠে একদম ফ্রেশ হয়ে আর কালকে রাত্রে শাড়িটা পরে রেখেছিলাম বুদ্ধি করে, তো তার জন্য একটু তাড়াতাড়ি হলো। মামি একদম রেডি হয়ে যেত, কচাক চাক রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম হাঁটতে। তো গিয়ে দেখি চলো কীরকম মানুষ হাঁটাহাঁটি করছে। আর তোমরা সবাই কে তোমরা কে কে হাঁটতে বেরিয়েছো কমেন্টে জানাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আজকের একটু স্পেশাল। এখন বাজে বলতে 5:30, তো আমরা কি লেট করে ফেললাম। আর তাছাড়া আমার মনে পড়ছে যে ছোটোবেলার বুড়বেলার কথাগুলো, রেডিওতে যখন ওই মন্ত্রটা বেজে উঠতো, রেডিওতে দাদুরা রেডিও চালাতো, ওই মন্ত্র কোন কার মন্ত্রটা ঠিক মনে পড়ছে না, তো মন্ত্রটা বেজে উঠতো, ওই মন্ত্রটাই কানে বাজছে। আর এখন তো সকালবেলা আর ওই মহালয়া নেই। আগে যা মহালয়া দেখার জন্য আমরা দৌড়দৌড়ি করতাম, বাড়িতে টিভি ছিল না, মানে পাশের বাড়িতে অনেক দূরে কষ্ট করে যেতাম, গিয়ে মহালয়াটা দেখতাম যে বেয়েও। আর অ্যান্টেনাটা মুচড়ে দিতাম, এই মহালয়ার দিন অ্যান্টেনা কেন টিভি ডিস্টার্ব করছে, তো ওইসব দিনটির কথা মনে পড়ছে। তো এখনকার বাচ্চারা মধ্যে তো আর ওইসব নাই। তো যাই হোক, পুজো আর বেশি দিন নাই, মাত্র 7 দিন, মানে মহালয়া আসলে ওই অ্যালার্মটা বেজে উঠে যে মনের মধ্যে যে পুজো আর বেশি দিন নাই। তো একটা দিদিকে পেলাম, যে দিদি বললো আমরা হেঁটে চলে এসেছি আজকে আর কি, হেঁটে চলে এসেছি। তো এবার আমরা গিয়ে দেখছি হ্যাঁ রাস্তায় মানুষই নেই, হ্যাঁ কী অবস্থা। তো আমরা মামি একটু কেমন কেমন লাগছে, দিদি থাকলে ভালো হতো বলতে, রুদ্রাক্ষ আর দিদি থাকলে খুব এনজয় হতো আজকে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। উনি দেখো চা খাওয়াচ্ছেন সবাইকে, যে যে যাচ্ছে, মা যাও বিস্কিট নাও যাও। তো এই যে বেরোলাম, আর এদিকে একজন দাদা যারা যারা যাচ্ছে রাস্তা দিয়ে সবাইকে চা বিস্কিট দিচ্ছে। তো আমি না করেছিলাম যে আমি চা খাই না, তো বলছে না না খাও। তো এবার চা নিয়ে এলাম। তো এবার দেখো সেরকম লোক সংখ্যা নেই, অন্য বছরের তুলনায় অনেক লোক কম, কারণ অন্য বছর কারণ প্রচুর লোক সংখ্যা থাকতাম, এদিকে জমে থাকতো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি, আর প্রচণ্ড গরম, আমি এত গরম চা খেতে পাই না। তো তারপরও এখানে চাটা খাচ্ছি। তো আর দেখো রাস্তা একদম খালি খালি, একটু পর পর দেখা যাচ্ছে কয়েকজন হাঁটছে। তো আমি আর আমার মেয়ে আর দিদি রুদ্রাক্ষে থাকলে ভালো হতো, মজা হতো, এনজয় হতো। তো আমরা দুজনেই হাঁটছি, আর দেখো কীভাবে গাড়ি যাচ্ছে, বড় বড় গাড়ি, সকাল সকালেই এত গাড়ি। তো আমি চা মনে হচ্ছে অনেক খাচ্ছি, আর চা খেতে পারবো না, এবার চার কাপটা আমার ফেলে দেওয়ার সময় আসছে, আমি আর খেতে পারবো না, কারণ চা আমি খাই না যেহেতু, তো তার জন্য ফেলে দিলাম। তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেক দূরে। আর রাস্তায় একজন দাদা চা খাওয়ালো, চা বিস্কিট, গরম গরম চা, মানে তবু অন্য বছরের তুলনায় কম। আমি আরেকবার বেরিয়েছিলাম, প্রচুর রাস্তায় মানুষ, প্রচুর মানুষ, কিন্তু আজকে সেরকম অনেক কম আজকে সেই তুলনায়। দেখো রাস্তা খালি, মোটামুটি একটু একটু মানুষ ওই দল বেঁধে সামনে আসছে। বন্ধুরা দেখো আমরা অনেক ঘুরে ঘুরে করে বাড়িতে চলে এলাম, এক রাস্তা দিয়ে বেরিয়েছিলাম আর ওইদিকে এইভাবে ঘুরে আর এক রাস্তা দিয়ে বাড়িতে ঢুকছি। এবার হনে কাটছি আমার
মানে আমার পাটাও ব্যথা করছে, কেন জানে কালকে থেকে আমার পাও ব্যথা করছে, তো আমি আর হাঁটতে পারছি না, আর আমার জন্য মনের অপায় ব্যথা করছে। তো এবার যাই বাড়িতে গিয়ে কাজকর্ম স্টার্ট করি, কারণ আমাদের তো আর বেশি সাজে না মেলা, মানে চুরের একটা চুরের মেলা সাজে না একটা কথা আছে না, তো যাই এবার বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম সারি। আর মা বন্ধুরা রান্না বান্না শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, কী রান্না করলাম দেখলাম না, চলো দেখাচ্ছি কী রান্না করলাম। এই যে দেখো হলো গিয়ে কাঁঠালের দানা দিয়ে শুটকি, তারপর হলো বেগুন আলু দিয়ে মাছের তরকারি একদম একটু ঝুলঝুল ঘন ঘন করে, তারপর এদিকে আছে ডাল, ডালটা তোমরা প্রত্যেকদিনই করতে হয় ডাল, এইসবই আজকে রান্না। তো বন্ধুরা দেখো স্নান টান করে ঘরে এলাম এইমাত্র, আর এসে অনেক কাজ গুছিয়ে নিলাম, কারণ কালকে যে ভিডিও করলাম শাড়ির কালেকশানের, তো ওই সব শাড়ি এখানে বিছনায় পড়েছিল, তো সবগুলিকে গুছিয়ে একদম শোকেসের ভিতরে রাখলাম, তারপর একটু আনলাটাকেও গুছালাম। আর এখন বসলাম দেখো স্নান করে এসেও গেমে গেলাম, কোনো মানে ফ্রেশ ফিল হচ্ছে না, এখন একদম গেমে গেলাম গুছাতে গুছাতে। তো এবার মেয়ে একটু পড়ছে, তারপর একটা একটা স্পেশাল একটা টাইম আসতে চলেছে ভিডিওতে, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর তাছাড়া টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে যাচ্ছ কী ভিডিও হবে, তো দেখতে থাকো ভিডিওটা সবটা কি হচ্ছে। একটু পরে আসছে মেন লুকটা, আর এখন দেখো তো এবার দেখতে পাচ্ছ এই যে একজন পালা এসেছে বলতো বদি, আর আমি একে ভাবছি একটু সাজাবো যতটুকু পারি আমি আর কি, আমি তো সেরকম পারি না, নিজেই সাজতে পারি না, তো যাই হোক তারপরও চেষ্টা করছি, মানে এক্সামের মধ্যে দিয়ে কিন্তু আমি ভাবলাম যে একটু করি দেখি কেমন হয়, তো না লাস্ট পর্যন্ত দেখলাম যে এত খারাপ হয়নি, এতটা মন্দ হয়নি, ভালোই হলো। তো যাই হোক, তো এবার মেন জিনিসটা যেটা আঁকা হচ্ছে বলতে ত্রিনেত্রটা, তো ত্রিনেত্রটা আঁকতে কিন্তু অনেক বই পাচ্ছিলাম আমি আগে থেকে, কিন্তু যাই তারপর খুব সুন্দর করে এঁকে নিলাম। তো এই যে দেখো মোটামুটি এবার ত্রিনেত্র আঁকাটা হয়ে গেল, তো যে এবার হ্যার গয়না ওইসবগুলি পরিয়ে তো তারপর তোমাদের সামনে নিয়ে আসছি মেন যে লুকটা। তারপর আমার মেয়ে সাজতে গিয়ে কিন্তু অনেক মানে পরিশ্রম হয়ে যাচ্ছে আর কি, তো আমার সাজুগুজু কমপ্লিট হলো, এবার এই যে মেন লুক। কেমন হলো সবাই বলবে কমেন্ট করে, আমি যতটুকু পারলাম সাহায্য করালাম। তো এবার কয়েকটা ফটো শ্যুট করে নিই আগে শিউলি তলাই। তো বন্ধুরা দেখো ফটো ভিডিও শ্যুট করতে করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল, আর এই যে দেখো আমাদের উমা দুর্গা পার্বতী আর কি বলবো আশীর্বাদ দিয়ে দিল, আমাকে আশীর্বাদ দিয়ে দিল, আরেকটু আশীর্বাদ দাও মা, মা আমাকে আরেকটু আশীর্বাদ দাও, মা আমাকে আরেকটু আশীর্বাদ দাও। তো দেখো কয়টা বাজে এখন, অনেক আগে থেকে তো স্টার্ট হয়েছিল, এখন 3:15 মানে আমার পেটে উঁচু উঁচু করছে, তোমার পেটে চুচু করছে মা, না তুমি তো দুর্গা আসবে তো তোমার পেটে চুচু উঁচু করবে না, না অনেক ফটো শ্যুট করলাম। তো কালকের ভিডিওর মানে এন্ডে সরি কালকে যে ভিডিও বলতে এই ভিডিওটা কালকে পাবে তোমরা, তো এই ভিডিওটার মানে শেষে আমি সবগুলি ফটো দিয়ে দেব দেখে নিও, তো আমি যতটুকু পারছি আমি যতটুকু পেরেছি আমি ততটুকু করলাম, তো কেমন হয়েছে বলো কমেন্ট করে প্লিজ সবাই আমাকে। তো ঠিক আছে এখন গিয়ে খাওয়া দাওয়াটা করি, আর বৌদি এসেছিলো, বৌদি একটু সাজিয়ে দিয়ে গেলো, আর না হলো আমার একটু লেট হতো, বৌদি আমাকে একটু হেল্প করেছে অনেকটা,
তো বৌদি আর ভাই এখন গিয়েছে একটু আগরতলা, তারা একটু শপিং করবে, কারণ তারা এখনো শপিং স্টার্ট করেনি। আর আমরা তো দুদিন করে ফেলেছি প্রায়, কিন্তু আমরা আরেকদিন যেতে হবে, কারণ আমাদের যে দুর্গা মায়ের জুতা এলো না এখনো। মা এসে গেল কিন্তু জুতা এখনো হলো না, এটা তো হয় না। আর তাছাড়া জুতা না আনলে নাই হবে এরকম অবস্থা আর কি। তো জুতোগুলি আনতে হবে আর কিছু সাজুগুজু জিনিস আনতে হবে। কিন্তু অরিজিনালটাই সুন্দর, সবচেয়ে বেশি অরিজিনালটাই সুন্দর। মানে যে ফটো আমি যে ফটো শ্যুট করলাম, মানে সত্যি অনেক সময় মনে হয় যে আমি যদি ফটোগ্রাফার হতে পারতাম খুবই ভালো, কারণ আমি খুব সুন্দর করে, আমার মনে হয় যে আমি খুব সুন্দর করে ফটো শ্যুট করতে পারি। তো ফটোগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো স্ন্যাপচ্যাটও ফটো তোলা হলো আর এমনি ক্যামেরায় ফটো তোলা হলো, খুবই ভালো হলো। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আমরা এবার খাওয়া দাওয়াটা করি আর তোমরা সঙ্গে থাকো। এই যে দেখো বন্ধুরা, একটু রেডি হয়ে গেলাম, কারণ একটু বাজারে যাব। আর মেয়ে ওইদিকে রেডি হয়ে গেল, একটু যাবে বাজারে, গিয়ে দেখি ও রুদ্রাক্ষীও বায়না ধরছে বাজারে যাওয়ার জন্য, কারণ সাজুগুজু জিনিস কিনবে। আর মেয়ের জুতো কেনা হয়নি, তো সেই সুবাদে মেয়েও বায়না ধরলো। তো এবার রেডি হয়ে গেলাম, তো একটু চোখটা লেগে গিয়েছিলো তার জন্য আমার মুখের হালটা এরকম। তো সারাদিন আজকে তো খুব সকাল উঠলাম 5টার সময়, কালকে রাত্রে আমার ঘুমাতে অনেক লেট হয়েছিল, প্রায় 12টার পর আমি ঘুমিয়েছি। তো 5টার সময় ওঠার পর আমি কিন্তু আর একটু রেস্ট করতে পারিনি, তার জন্য আমার এরকম চোখ মুখের এরকম অবস্থা হয়েছে। তো এবার যাই গিয়ে দেখি কতটুকু কী করতে পারি। বেজে গেলো প্রায় 8টা, একটু মেয়েকে একটু পড়ালাম, না পড়িয়ে বেরিয়ে গেলে তো আর হয় না, কারণ পড়াটাই হবে না আজকের। আর টিফিনও দেওয়া হয়নি, এখন কলা আর বিস্কুট খাচ্ছে। ওই যে বাটিতে না খেয়ে নাও, একটা কলা নাও, কলা বিস্কুট খাচ্ছে। তো যাই গিয়ে দেখি কতটুকু কী করতে পারি, এসে বলবো। তো বন্ধুরা, অনেক 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 রাত্রে আবার আসলাম, ক্যামেরা অন করলাম। বাজে এখন 11:26, বলতে 11:30, প্রায় 12টা হতে চললো, কারণ কালকেও ঘুমালাম, ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30-1টা, আর সেই ভোর 5টায় উঠলাম, আর এখনও এই চলছে। কারণ বাজারে তো গিয়েছিলাম বললাম, কিন্তু বাজারে গিয়ে আমার অনেক 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 লেট হলো। লেট হলো বলতে, বাজার করতে মেয়ের জন্য জুতো, মেয়ের জন্য জুতো মিলাতে, মানে মেয়ের এই বছরে আমি আর কোনো সময় এরকম আমার প্রবলেম হয়নি মেয়ের জন্য জুতো মিলাতে, এইবার যতটুকু হলো। তো তার জন্য দেখো আমার জুতো করে একদম আমার কুলে এনে দিল জুতো দেখানোর জন্য। আর ইয়ে করো না, জুড়ে ইয়ে করো। তো দাঁড়াও, জুতোগুলি আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ কেমন হলো, অনেক কষ্ট জুতো মিলিয়ে আনলাম। আর মানে ও সবসময় বেশিরভাগ ওই সবসময় না, এখন যে জুতোগুলি পরে মানে খাদিম বাটার ওইসব জুতোই পরে, মানে খাদিমের বেশ করে। তো এবার খাদিমে গিয়ে আসলে মানে খাদিমে যে দোকান থেকেই কিনি সেই দোকানে মানে আগের যে মডেল ওইসব মডেলে, শুধু নতুন নিউ মডেলের জুতো পেলাম না। তো তার জন্য আর কেনা হলো না, আর যা আছে ওই সব মেয়ের পছন্দ হয় না একদম, মানে ফ্যান্সি বাচ্চারা তো একটু ফ্যান্সি চাই, তো ফ্যান্সি হচ্ছিল না। তো ও তারপর আমরা বাজার থেকে এলাম প্রায় 10টায়। তো তারপর ও এখানে কালী পুজোর প্যান্ডেল করেছিল, তো ওইখানে কালী পুজোর প্যান্ডেল গিয়েছিলো, এখন আসলো, ভাত খাইনি। আর আমরা ভাত খেয়ে মাত্র এখন ঘরে আসলাম, তো এখন দেখি ও একটু ভাত খাবে মনে হচ্ছে। তো চলো, এর আগে আমি একটু জুতোগুলি দেখিয়ে দিচ্ছি কেমন। এই যে দেখো জুতো জোড়া, মানে অনেক কষ্টে এই জুতোগুলো মিলানো হলো। আর আওয়াজ কীরকম দেখলে, অনেক টিকসই কীরকম হবে এটা পরের কথা। তো খুব কষ্টে মিলানো হলো জুতোগুলো, ঠিক আছে।